ভারতবর্ষের একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে রয়েছে ঘূর্ণিঝড়। আজকেই আসছে ঘূর্ণিঝড়, কোথায় আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়তে পারে, কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর, কি জানাচ্ছেন ভারতের বেসরকারি আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো আজকের এই সংক্ষিপ্ত ভিডিও থেকে। যারা বিস্তারিতভাবে সমস্ত কিছু জানতে চান, এর পরের ভিডিওটা বিস্তারিতভাবে আলোচনা করা আছে, দেখে নেবার রিকোয়েস্ট রইল। আজ 25 নভেম্বর 2020 সাল বুধবার, এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে বড় খবরটি হচ্ছে ঘূর্ণিঝড় নিভার ধেয়ে আসছে, আজকেই আছড়ে পড়বে। কখন আছড়ে পড়বে? আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে, এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এর সঙ্গে তারা যেটা বলছেন, 100 থেকে 130 কিলোমিটার গতিবেগ থাকতে পারে যখন আছড়ে পড়বে। প্রথমে জানা গিয়েছিল উত্তর পশ্চিম দিকে আসবে এবং সেটা আসছে, তবে এটা জানা যাচ্ছে তামিলনাড়ু স্পর্শ করার পর সেটা উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে একটু ঘুরে যেতে পারে। তবে পশ্চিমবঙ্গে আসার কোনো রকম সম্ভাবনা নেই 100%, তবে কিছুটা প্রভাব পড়তে পারে পরোক্ষভাবে। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে আজকে 25 তারিখ, আগামীকাল 26 এবং 27 তারিখ পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলো, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং থেকে মালদহ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু আজকে নয়, আজ থেকে আগামী 48 ঘন্টা পর্যন্ত। এই ভিডিও প্রকাশের আগে তারা যে আপডেট দিয়েছেন, তাদের আপডেট দেখে আমি এই ভিডিও বানিয়েছি। তবে পরবর্তীকালে যদি কোনো তারা পরিবর্তন করেন, সেটাও আমি কিন্তু আপনাদের পরিবর্তন করে জানিয়ে দেবো আপডেট দিয়ে। তবে এখনও পর্যন্ত এই খবর রয়েছে, মূলত মেঘলা আকাশ থাকবে শুক্রবার পর্যন্ত, উপকূলে জায়গাগুলো ঝোড়ো হাওয়া হালকা বইতে পারে। তবে ভারতের বেসরকারি আবহাওয়া দপ্তর তাঁরা যেটা বলছেন, তারা বলছেন দক্ষিণ ঝাড়খণ্ডে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ের এফেক্ট হিসাবে। এর সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোর কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। তারা উল্লেখ করছেন কলকাতা, কাঁথি, এছাড়া দীঘা, অর্থাৎ এটা তাঁদের কথা থেকে বোঝা যাচ্ছে কলকাতা, মেদিনীপুর এবং 24 পরগনা, হাওড়া এবং ঝাড়গ্রাম, অর্থাৎ এই সংলগ্ন জায়গাগুলোর কোথাও কোথাও ছিটেফোঁটা হালকা হতে পারে তাঁদের কথা মতন। সুতরাং বুঝতেই পারলেন দুই আবহাওয়া দপ্তর কি বলেছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। তবে তাঁদের এই অনুমান থেকে আমরা যেটা বুঝতে পারছি, অবশ্যই আপনারাও বুঝতে পারছেন, যে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ে তেমন কোনো প্রভাবই পড়বে না, অর্থাৎ ছিটেফোঁটা হালকা বৃষ্টি, তবে ভারী বৃষ্টি যে হবে না এমনটা পরিষ্কারভাবে বলে দিয়েছে বেসরকারি আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজকে জেলায় জেলায় যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এখানে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, আংশিকভাবে কোথাও কোথাও হালকা রোদ উঠতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এর ফল হচ্ছে শীতটা একটু আজকে কম থাকার সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই অবস্থা থাকবে এবং আজ কাল, অর্থাৎ কাল থেকে আরও 1 ডিগ্রি করে বাড়বে তাপমাত্রা, সর্বনিম্ন উঠতে পারে 20 বা 21 ডিগ্রি। সুতরাং বুঝতেই পারছেন ঠান্ডার প্রকোপ অনেকটা কমে যাবে। তবে রবিবার থেকে আবারও প্রচণ্ডভাবে ঠান্ডা ফিরছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে। পশ্চিমাঞ্চলের জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এছাড়াও পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এখানে আজকে ভালো রকম ঠান্ডা বজায় থাকবে, 14 থেকে 15 ডিগ্রি সর্বনিম্ন থাকতে পারে। পুরুলিয়াতে মাত্র 13 ডিগ্রি থাকবে, ফলে প্রবল ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন জায়গাগুলোয় আগে বলেনি, তাপমাত্রাটা বলা হলো না, ওখানে 16 থেকে 17 ডিগ্রি সর্বনিম্ন থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সর্বত্রই 28 ডিগ্রি সেন্টিগ্রেড মতন গড়পড়তাভাবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির কোথাও কোনো আজকে সম্ভাবনা নেই, তাপমাত্রা আরও আগামীকাল থেকে বাড়বে এবং রবিবার থেকে প্রবল ঠান্ডা আসছে পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা জায়গাতে। উত্তরবঙ্গের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, 8 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা থাকবে, প্রবল ঠান্ডা থাকবে। অন্যদিকে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে 16 ডিগ্রি বা 15 ডিগ্রি সর্বনিম্ন থাকবে, অর্থাৎ ওপরের 5 জেলায় রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, আংশিক মেঘলাকাশ থাকবে। অন্যদিকে 2 দিনাজপুর এবং মালদহ, এখানে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, 16 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়াটা কেমন থাকবে। এক লাইনে আপনাদের জানিয়ে দিই, ঘূর্ণিঝড়ের জন্য মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলায়, কোথাও বা আংশিকভাবে, কোথাও বা একটু বেশি, কোথাও কোথাও হালকা রোদ উঠতে পারে, তবে ঠান্ডাটা কমে যাবে আজকে। আগামী রবিবার থেকে আবারও ঠান্ডা ফিরবে, তবে ঘূর্ণিঝড়ের কোনো সেরকম প্রভাব পড়বে না, চিন্তার কোনো কারণ নেই। মূলত প্রভাব পড়ছে 2টি জায়গায়, তামিলনাড়ু এবং পুদুচেরিতে। আশা করছি এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।